আল্লাহ ডাক দিবে, রে রহিমা কার বিরুদ্ধে তোমার মামলা বলো? বলে হে রব, দুনিয়ার ভিতরে আমি ছিলাম, আমার আব্বা আমার গার্জিয়ান ছিল অভিভাবক আল্লাহ, আমি আমার গার্জিয়ানের বাবার সন্তান ছিলাম, ও রব আজকে তুমি আমাকে বেনামাজি বেপর্দা বেসরিয়ে দাউসের জন্য তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ, ধর্মকর্ম বুঝি নাই, আল্লাহ আজকে আমি জাহান্নামে চলে যাই কিন্তু আমার আব্বাজান জান্নাতে চলে যায়, ও গরব আমার আব্বাজানের বিরুদ্ধে আমার প্রথম মামলা, আমার আব্বাজানকে ডাকেন, আমি আমার আব্বাজান সারা জাহান্নামে যাব না। অ্যাটেনশন, এই আমার দিকে তাকান, এই ওয়াজটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ ডাক দিবে, রহিমা কার বিরুদ্ধে মামলা? বলে প্রথম মামলাটা আমার বাবার বিরুদ্ধে, ডাকেন আমার আব্বাজান। রহিমার বাবা আব্দুল করিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসো। রব্বে করিমের আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহ ও রব কি জন্য আপনি আমাকে ডাকছেন? বলে তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলবে, মা বলো কি, সারা জীবন তোর সুখের জন্য কষ্ট করে গেলাম, আজকে হাসরের ময়দানে তুই আমার বিরুদ্ধে মামলা করলি রে মা। তখন ওই মেয়েটা বলবে, বাবা মনে কিছু নিও না, তুমি নামাজ পড়েছ কিন্তু আমাকে নামাজের জন্য তাগাদা দেও নাই, তুমি রোজা রাখছ কিন্তু রোজা আমাকে তুমি শিখাও নাই, ও মা বাবা তোমার কাছে যা চাইছি তুমি তাই দিয়েছ কিন্তু পর্দা করার জন্য তুমি আমাকে তাগিদ দেও নাই। পর্দা করার কথা বলো নাই, জীবনে যা যা প্রয়োজন শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত সব দিলা, কিন্তু আব্বা জান তুমি আমারে ধর্ম দিলা না, তুমি আমাকে আল্লাহর কোরআন শিখাইলা না, নবীর সুন্নত শিখাইলা না, আম্মা জান আয়েশা হযরত ফাতেমা যে চরিত্র ছিল সেই চরিত্র শিখাও নাই, আব্বা গো আজ আমি জাহান্নামে যাব রে বাবা, তোমার সারা আজ আমি জাহান্নামে যাব না। আল্লাহ ডাক দেবে, বান্দা যাও তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে, ওরে রহিমা আর কারো বিরুদ্ধে মামলা আসেনি? বলে হা আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমার মামলা আছে। কিরে রহিমা আমি বড় ভাই কত খাটুনি খেটে তোর সুখের জন্য আমি কষ্ট করেছিলাম, তোর জীবনের প্রয়োজনগুলি আমি পুরা করেছিলাম রে রহিমা, আজ তুই আমার বিরুদ্ধে মামলা করলি কারণ কি? বলে ভাই গো যা চাইলাম সব দিলা কিন্তু কোনো দিন পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আমার নবীর তরিকা দেও নাই, আমাকে আল্লাহর আইন তুমি কোনো দিন শিখাও নাই। ভাই সুখের জন্য টাকা দিলা, পয়সা দিলা, সাজন গুজনের জন্য যা যা প্রয়োজন তা দিলা, ভালো করে বিয়ে দিলা, টাকা পয়সা দিলা, কিন্তু যেই জিনিস দিয়া আমি আখেরাতের নাজাত পাবো সেই জিনিস তুমি আমার দেও নাই, অতএব আমি আজ তোমার সারা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে যাও, তবুও রহিমার সঙ্গে জাহান্নামে চলে যাবে, আর কার বিরুদ্ধে মামলা রে রহিমা? বলে রব্বুল আলামিন আমার স্বামীর বিরুদ্ধে মামলা, স্বামী ডাকা হবে কিয়ামতের মাঠে, রহিমা বলো কি তুমি, আমি স্বামী হয়ে তোমার সুখের জন্য বিদেশ করেছি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত কষ্ট না করেছি, আজ তোমার কারণে আমি জাহান্নামি হব কারণ কি? বলে রহিমা ডাক দেবে, স্বামী আমার টাকা দিলা, টাকা চাইলাম দিছ, গহনা চাইছিলাম দিলা, কাপড় চাইলাম দিলা, ভূষণ বসন চাইলাম দিলা, সাজন গুজন চাইলাম দিলা, খাট পলম বাড়িগাড়ি চাইলাম দিলা, স্বামীরে পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আল্লাহর কোরআন নবীর সুন্নত আমারে তুমি দেও নাই, স্বামী তুমি জান্নাতে যাবা আর আমি জাহান্নামে যাব, হবে না, স্বামীরা আমার সঙ্গে তুমি জাহান্নামে যাবা। সেই দিন আল্লাহ বলবে, বান্দি আর কার বিরুদ্ধে মামলা আছে? বলে রব আমার বড় ছেলের বিরুদ্ধে আমার মামলা হবে, ডাক দেওয়া হবে, মা
তুমি আজ আমার বিরুদ্ধে মামলা করলা, ছেলেরে তোরে লেখাপড়া শিখাইছিলাম, দুনিয়াদারি বুঝতি, কোনোদিন আমি মাকে পর্দার কথা বলো নাই, নামাজের কথা বল যার কথা বলো নাই, আমার কুরআন সুন্নার কথা তুমি আমার শিখাও নাই, ছেলেরে আজ মা আমি জাহান্নামে চলে যাব, তুমি জান্নাতে যাবে, এমনটা হবে না, আমি মা আজ তোমার সারা জাহান্নামে যাব না। আল্লাহ সেদিন ডাক দেবে, বান্দা তোমাদের আর কি কোনো বক্তব্য আছে? সেদিন বান্দা বক্তব্যে পরাজিত হয়ে যাবে, আল্লাহ বলবে আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিবে, হে ইমানদার, সম্পদের প্রেমে আর সন্তানের মহব্বরে তুমি আমি আল্লাহ থেকে জুদা হয়েও না, আল্লাহ জিকির থেকে তুমি ফারেগ হয়েও না। খুশগড়বাসী বলে দিয়ে যায় আপনাদেরকে, যদি কঠিন বিচারের দিনে নাজাতের ফয়সালা করতে হয়, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। এক নম্বর ইমান, দুই নম্বর আমল। ইমান আর আমল ছাড়া যদি কবরে চলে যান, মহা সর্বনাশ হয়ে যাবে। অতএব আপনাদেরকে বলে দিয়ে গেলাম, হে মা বোনেরা, নারীদেরকে পর্দা করাবেন, নামাজ শিখাবেন, ওযু শিখাবেন, ভাইদেরকে বলি বোনদেরকে পর্দা শিখাবেন, ওযু শিখাবেন, নামাজ শিখাবেন। আমার প্রিয় বন্ধুদেরকে বলি স্ত্রীকে পর্দা শিখাবেন, খাস পর্দা আপনি নিজে হাতে শিখাবেন। যদি আপনার বিবিকে পর্দা শিখান তাহলে নামাজ শিখান, ওই স্ত্রী নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। একবার জোরে বলেন ঠিক না বেঠে? বাপরে বাপ, টেকাটা পাইলি খালি কোম্পানিগঞ্জ, বিদেশটা খালি ফাড়াইলি, ফুট করে পাখির মতো উড়াল দিছি। লিপস্টিক, আলতা, সোনু, ফেয়ার অ্যান্ড লাভলি, গুড়ার ডিম, সাদার ডিম খালি মাখতে থাকে এমনি এমনি। আচ্ছা, এটা মা হয় যদি মানুষ দলা হইতো তা আফ্রিকার মানুষ কালা কে? হ্যাঁ, আর দুনিয়া তো আসাদ্দ মিনাল ফার্ম, বেটিকারে ফার্ম দিয়ে দিয়ে তারপরে এগুলি সব টাকা লয়ে যাইতেছে, সব বাউ বক্কর ফাউ ফক্কর, কোনো দাম নাই, মূল্য নাই। আল্লাহ যারা সুন্দর বানায় এমনি সুন্দর বানায়, কথা কর। ও মহিলারা, ইস, কপালে ফুটা লইয়া উন্নাথায় পিছে বেড়ি থাই আগে, এটা বাপ লইছে সুন্দর হওয়ার লেগে আড়া সোনু ফাউডার এমনি মাহাইতেছে। ইনি আড়া দেব না, আড়া আড়া কি দেব না, আটা 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 দিব না, মাহাইতেছে কেমন বাপ লইছে ঢাকা শহরে মাঝে মধ্যে আমার পছন্দ হয় না, এই মনে করেন যে বুড়া বেডি মেকআপ শেকআপ করে রাস্তা দিয়ে এমন ভাবে যে সব কালা খালি মুখটা দলা, মায়ের চাইতে মায়ের মার বাউ বেশি, খালি ঠিক 100% ঠিক। মহিলাদের সুন্দর হওয়ার জন্য একটা ওষুধ আজকে দিয়ে যায়, একসাথে বলে না মারহাবা দেব, কিন্তু মানত না, দিয়ে যাই দুই একজন মানে। মা বোনেরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুন্দরী আমাদের মা ছিলেন, তিনি আম্মা জানা হাওয়া, এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, আমরার মায়ের মতো সুন্দর আর দুনিয়াতে কোনো রমণীর জন্ম হবে না। এরপরে আল্লাহ আর একজন আম্মাজানকে সুন্দর বানিয়েছিলেন, তিনি হজরতে আম্মাজান, হজরতে সারা আলাইহাস সালাম। আল্লাহ আম্মাজানকে এত সুন্দর করে বানিয়েছিলেন, তার শরীরের ভিতর দিয়ে রগ, রগের ভিতর দিয়ে রক্ত চলতো, এগুলি পর্যন্ত দেখা যাইত, এত সুন্দর করে আল্লাহ আম্মাজানকে বানিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরপরে আর একজনকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, তিনি হজরতে মারিয়াম আলাইহাস সালাম, হজরত ঈসা রুহুল্লাহর আম্মা, হজরত মারিয়াম আলাইহাস সালাম কি
এত সুন্দর করে আল্লাহ বানাইলেন পৃথিবীতে, এত সুন্দর রমণী আর কোনোদিন কোনো মাছ জন্ম দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরার দেশের যে বেডি যত বেশি ল্যাংটা এ বেডি বলে বিশ্ব সুন্দরী, ঠিক কি না? বেডি ল্যাংটা সেটা বিশ্ব সুন্দরী, কি চেহারা, বাপরে বাপ, বিশ্ব সুন্দরী মানুষের রুচি। ওই এক বেটা কয়েকদিন গেছিল, রুচির দুর্ভিক্ষ চলতেছে, আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে। সুন্দরী কেমন হয় নারী, আম্মা জান হাওয়া, আম্মা জান সারা, হাজরাতে মারিয়াম, পৃথিবীর কোন পুরুষ বেগানা তাদেরকে দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ও নারী সমাজ, যদি আপনি সুন্দর হতে চান তাহলে আজকে তিনটে জিনিস আপনাকে দিয়ে যাব। ছয় মাস করার পরে যদি আপনি সুন্দর না হন, আমি ফরিদি সাহেব জীবনে কোনোদিন ওয়াজ করব না। এক নম্বর, নারীকে পর্দার ভিতরে চলে যাওয়া লাগবে। দুই নম্বর, নারীকে নামাজি হতে হবে। তিন নম্বর, নারী অজু চলে যাওয়ার পরে আবার অজু করতে হবে। এক নম্বর, নারীকে পর্দায় চলে যাওয়া লাগবে। অধিকাংশই মেয়েরা এই আমল করতে পারবে না। ও মনে করে রাস্তায় খুলে খুলে ওই ঢ্যাংডুং ট্যাংটুং করিয়া, তারপরে লিপস্টিক আলতা শুনো আলকাত্রা মাখায় চললে বুঝি সুন্দর দেখা যায়। আরে সাতা, এইগুলি সুন্দর না, এইগুলির চার পয়সাও দাম নাই। দেশে সুলা কলা নিয়া বাজারে যখন উঠান, মাসি ভন 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 করে, সোলা কলার চার পয়সাও দাম নাই। কি কথা কন না কে, আমার দেশের যে যুবকরা বেহা নারীর পিছে পিছে দৌড়ায়, ওরাও বিয়ে করার সময় পর্দাওয়ালা নারী খুঁজে। কথা খারাপ কইছি? যেই মুরব্বী নামাজ পড়ে না এক রাকাতু, সেও তার পোলা বিয়ে দেওয়ার সময় কয় ভালো মায়া কোন জায়গায় পাবো নামাজ কালাম পরে। কি কথা কথা, ও বুড়ে নিজেও পড়ে না, ও বুড়ে নিজেও নামাজ পড়ে না, হেউ খুঁজে যে আমার ওই একটা ভালো মাইয়ের দরকার, নামাজ কালাম পরে পর্দা ভূষিতে করে আচার আচরণ ভালো, এরকম একটা মাই হলে আমার পোলা বিয়ে দিত। বুড়ায় এক রাখা তো নামাজ পড়ে না, হে তো ভালো মেয়ের তালাশ করে। তো মা বোনদেরকে বলতেছি শুনেন, ও সুলাকলা হয়ে কোনো লাভ নাই। কি কথা কন না, সুলাকলা চার পয়সা দাম, ওই ঘোড়ার ডিম বিয়ে করার সময় সব ভালোই তালাশ করে। হে মনে করছে যে আমি আলট্রা মডার্ন হয়ে বুঝি বিরাট কিছু হয়ে গেছে, তোমার মতো কত সুন্দরী হ্যাঁ পায়ের সমান হয়েছে নাকি? আম্মা জান সারার ফার নিচে যে সুন্দর সুচুরি এতেও চিনি আমরা দেশের বিনিয়া সাতা, ভাবলে রাস্তায় চল। শয়তান হাসে আর কয় তুই আমার খালা তো বোন, যতদিন তুই আসিস তো যুবক নষ্ট করার আমার আর দরকার নেই, তুই চালা। কি কথা কর না কে, তুই চালা, আমার আর লাগতো না, তুই আমার খালা তো বোন লাগিস, যা তোর খেলাপথ দিয়ে দিলাম। হ্যাঁ, এই নারী জাতির জন্য সর্বপ্রথম হাবিল আর কাবিল দুইজনে মারামারি করছে, এখনো বিশৃঙ্খলা এগুলির কারণে বহু হয়। মা বোনদেরকে বলিং দুইটা জিনিস তিনটা জিনিস আপনাকে সুন্দর বানাবে। এক নম্বরে পর্দা, দুই নম্বরে নমাজ, তিন নম্বরে অজু গেলে আবার অজু করবেন। ছয় মাস টাইম দিলাম আমার কোনো বোন, যদি তিনটা আমল করার পরে তার চেহারা আল্লাহ নুরানি না বানায় দেয়, সৌন্দর্য না বানায় দেয়, আমি ফরিদি জীবনে কোনোদিন ওয়াজ করব না, আমি ওয়াজ ছেড়ে দেব। বোন আপনাকে বলছি, আমার মালিক আমার মাওলা আপনার সৌন্দর্যটাকে বাড়ায় দিবে অটোমেটিক, পৃথিবীর অন্য নারীর সঙ্গে আপনাকে তুলনা দিলে হবে না। আপনার ত্বক কালো হতে পারে, কিন্তু আপনার চেহারা এবং সৌন্দর্যকে আল্লাহ নূরানি বানায় দিবে। নিজেকে পবিত্র রাখবেন, সেফ রাখবেন, পাক রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আল্লাহ নূরানি বানায় দিবে। আমার এই কথার মধ্যে চার পয়সাও কোনো ভুল ত্রুটি নাই। হে মা বোনেরা, যদি আমল আপনি করতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে। বেহুদা ফেয়ার আল্লাহ, ওই আবি জাবি ঘোড়াটি মালকাত্রা সোনু পাউডার,
ওই লিপস্টিক ওই ঘোড়ার ডিম আলতা শুনো ওই মেকআপ শেকআপ আবি জাবির পিছনে দৌড়ে বোন, চার পয়সাও কোনো দাম নাই। আজকে নামাজের কাতারে বসে যান, আজকে অজুর দলে ভিড়ে যান, আজকে পর্দাওয়ালার দলে ভিড়ে যান, আল্লাহ আপনার চেহারাকে নুরানি বানাই দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর কিতাব আস করতাম কোন গাইলিন যাইব মেডিকেল গাইলিল এসে পয়সাই দিব হুজুর নাই হুজুর আর দাওয়াত দিও না সে আমার মার্কেট খারাপ হয়ে যাবে। এই হুজুর আর দাওয়াত দিও না এই হুজুর সুবিধা না খেলে আইলি আমাদের খালি বাস দে দরকার নেই। তো আর মহিলাদের জন্য আর তেমন কিছু না যদি আমল করে। তবে মাদেরকে বলতেছি যে দুনিয়াতে আপনি রঙ্গমঞ্চ দেখতেছেন, বোন আমার কত নারী কবরে চলে গেছে, তাদের কবরের পাশে যে মাঝে মধ্যে দাঁড়ায় দেখবেন মাটি তাদের সৌন্দর্যকে মিসমার করে দিছে। মাত্র দমটা ফোরানোর পরে তিন দিন সময় লাগে, চব্বিশ ঘন্টায় পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। আহা মানুষের জীবন কিচ্ছু না বাপ, পুরো বন্ধু মানুষের জীবন কিচ্ছু না। মৃত্যুবরণ করার পরে চব্বিশ ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, এই পোকাটা সারা শরীরে সরাইয়া দুর্গন্ধ বের হতে থাকে, গন্ধ পচা গন্ধ আসে। এই পচা গন্ধটা আপনার ছেলে আপনার মেয়ে বন্ধু বর্গ কেউ কাছে যেতে পারে না, সবাই খালি কেবল সুখান দূর হও দূর করো দূর করো বের করো। যারা আপনার টাকার মুখাপেক্ষি ছিল, ভালোবাসার মুখাপেক্ষি ছিল, সব সেই দিন বলবো দূর করে দাও, তাড়াতাড়ি কবর দাও। ভাই বন্ধ আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সাবর, ও তোর পিছে পিছে ঘুরছে সাবর, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বোন আমার পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিল রানী এলিজাবেথ, সত্তর বছর ধরে এই মহিলা ব্রিটেনের রানী ছিল সত্তর বছর। আপনি আর কি আলতাসনু গহনা ব্যবহার করেন রে বোন, সত্তর বছরে তার কপালে একটা হীরক খণ্ড শোভা পাইত, ভারত থেকে ব্রিটিশ নারীরা চুরি করে নিয়ে গেছিল, এটার নাম হলো কহিনুর। সাড়ে তিন হাজার মার্কিন ডলার টাকা, সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার, বাংলাদেশে এক হাজার টাকার বান্ডিল দেওয়া যদি এই সবাই নিয়েও বস্তা বান্ধে দেওয়া হয়, সবাই নিয়ে মাথায় করে নিয়ে সারতে পারবেন না এত টাকা দাম একটা হিরোকের। সত্তর বছর একজন নারী পৃথিবীর সবচাইতে দামি খাবার এই রানী এলিজাবেথ খাইত। প্রত্যেক দিন খাওয়ার আগে ডাক্তাররা খাবারগুলি টেস্ট করে দিত, ফলগুলি দামি বিছানা দামি প্রাসাদ বিল্ডিংয়ে এসে ঘুমাইত, দামি ঘর দামি আসবাবপত্র, যার আসবাবপত্র একটা সারা বাংলাদেশের কারো ঘরে আছে বলে আমার জানা নাই, এত দামি দামি আসবাবপত্র রানী এলিজাবেথ ব্যবহার করত। সত্তর বছর পরে তার রাজত্ব চলে গেল, সে মারা গেল, কবরে নিয়ে যাওয়া হলো। আপনারা বলেন মাটি কি তারে খাতির করছে? একসাথে বলেন খাতির করছে না।
করে নাই। মা বোনেরা তার যৌবন আর কোনোদিন ফিরে আসে নাই, পৃথিবীর দামি খাবার খাইছে যৌবন আর আসে নাই, 40 বছর পর থেকে যৌবনে ভাটা আসে, 40 বছর পর থেকে জীবনে যৌবনে ভাটা আসতে থাকে, 40 বছর পর থেকে মানুষ বৃদ্ধতার দিকে চলে যায়। যত ভালো খাবার আপনি খান আপনার যৌবন আর ধরে রাখতে পারবেন না, ওটা ভাটায় চলেই যাবে, চলেই যাবে, চলেই যাবে, শেষ হয়েই যাবে, হয়েই যাবে, ধরে রাখার সম্ভাবনা। রানী এলিজাবেথ 70 বছরে বুড়ি হয়ে গেল, হায় হায় হায়, চামড়া ঘুষিয়ে গেল, কবরে চলে গেল, মাটি তারে খাতির করে নাই, নারী সমাজ সৌন্দর্যের অহংকার করে কোনো লাভ নাই। নারী সমাজ, আপনি যেই অহংকারে আজ মেতে আছেন, যে চিন্তায় মেতে আসেন, এই চিন্তায় কোনো ফায়দা হবে না। আপনি পর্দার মধ্যে চলে আসেন, আপনাকে দিয়ে সমাজের অনেক বড় উপকার আছে। কি বলবো নারীদের কথা, সংসারে ঝামেলা কেন হয়? আমি আজকে বলে দিয়ে যাই, কিছু শাশুড়ি আছে বদ মেজাজ, কিছু শাশুড়ি আছে বদ মেজাজ, বদ চরিত্র, মনে কিছু নেবেন না। আজকে বৌমাদেরকে ধরার আগে শাশুড়ির আরে ধরিয়ে লই, ভালো করে শোনেন। ছেলের বেটা বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করে নিয়ে আসার পরে নতুন বিয়ে হয়েছে, তারা চাবে একসাথে থাকার জন্য, ঘোরার জন্য, বেড়ানোর জন্য। কিছু বদ মেজাজি মহিলা আছে, এগুলি বরদাস্ত করে না, বউয়ের সাথে খুসায় খুসায় ঝগড়া বাঁধানোর চেষ্টা করে, বউটাকে মনে করে ঘরের দাসী, মনে কিছু নিয়ে সামাজিক ব্যাধি এগুলি, ও বেটে মনে করে এই মেয়েটা তার দাসী। কেন? তুমি তোমার এই বেটার বউটাকে নিজের মেয়ের মতো দেখতে পারো না, তা দেখবে না, এই নজর আমাদের। আমরা একসাথে বলি না মারহাবা, হ্যাঁ একটু জোরে বলি আল্লাহ আকবার। আমাদের মহিলাদের কিছু বদ চরিত্র আছে, এগুলি আমাদের শিক্ষার বড় অভাব। সংসারের অশান্তি কিন্তু এক হাতে তালি বাজে না, তালি কিন্তু দু হাতে বাজে, কথা কন ঠিক কি না? দু হাতেই বাজে। বাজান খুব মনোযোগ দিয়েন, নারী সমাজ খুব ভালো করে শুনে যাবেন। নারীদের ভুলেদের জন্য সংসারে বিরাট বড় অশান্তি হয়, তালাক পর্যন্ত হয়, তালাক পর্যন্ত হয়। একজন শ্বশুর আর একজন শাশুড়ি পারে একটা সংসার বাঁচাই দিতে। সবসময় মা জননীরা মনে রাখবেন, আপনার বাড়িতে যে মেয়েটা আসছে, এই মেয়েটা কারো ঘরের মেয়ে ছিল, সে আদরের মেয়ে, আদরের ভাইয়ের বোনের আদরের বোন, সে পরিবারের মধ্যে হাসি খুশিতে ছিল। আপনার ঘরে যখন বধূ হয়ে আসছে, তখন আপনার ঘরের অনেক কিছুই সে অজানা, অনেক কিছুই বুঝে না, আপনার সামাজিকতা, আপনার ব্যক্তিত্ব অনেক কিছুই সে জানে না, তাকে ধীরে 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 বোঝায় 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 মানায় নিতে হয়। একটা পশু যদি পোষ মানাইতে চান, তাকে ভালোবাসা দিয়ে পোষ মানাইতে হয়। একটা বাঘেরে পোষ মানাইতে চাইলে ভালোবাসা দিয়ে পোষ মানানো যায়। একটা মেয়ে যখন আপনার ঘরে আসবে, তাকে ভালোবাসা দিয়ে আপনার নিজের মতো করে নিতে হয়। কি কথা কন ঠিক কিনা? কিন্তু আমার দেশের অনেক বেটিরা বুঝেন, অ্যাটেনশন, ঝগড়া কেমনে লাগে বুঝাই দিই। আমাদের দেশে আসে আসো কিছু কুটনা বেড়ি, কি কথা কর না কেন, কি বেড়ি আছে, কুটনা বেড়ি, কেমন বেড়ি বুঝাইতেছি। মহিলাদের ওয়াজ এগুলি অনেক ফ্যামিলি যদি বুঝে তো ঝগড়া ফসাদ বাদ হবে। দেখে এই কুটনা বেড়ির কাজ হলো খাইয়ে দিয়ে, কোনো কাজ নেই, খালি পান খায় আর সারা গ্রাম ভরে খালি ঘুরে, কি কথা কন, সারা গ্রাম ঘুরে 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 কি করে দেখেন। আব্দুল করিম বিয়ে করে নিয়ে আসছে, ধরেন বিয়ে করে নিয়ে আসার পরে মাসখানিক গেছে, তো নতুন মহিলা মেয়েটা আসছে ঘরে, সংসারের ঝাই ঝামেলা, এসে শারীরিক অসুস্থতা, এক জায়গা পারিপার্শ্বিক মেনে নিতে একটু সময় লাগে। কিন্তু যাই বলেন, আমাকে যদি আপনি আপনার গ্রামে আপনার এলাকায় রাখেন, তো 7 দিন রাখলে আমার কাছে অস্বস্তি লাগে, মেসিং হইতে সময়ের দরকার। তো বৌমা অসুস্থ শুয়ে পড়ছে, তো এই কুটনা বেটি
গিরাম বলে ঘুরে ঘুরে পান খেয়ে এসে করিমের বাড়ি ঢুকছে। তো করিমের মা খুব ভদ্র মানুষ, সে রান্না বান্না করতেছে। আমি কুটনা বেডিয়ে কে, করিমের মা কেমন আছো? তো ভালো আছো। কি করো? তো রাঁধতেছি। তো রাঁধতেছো তোমার বেড়ার বকু? করিম রে না বিয়ে করেছো? তো হ্যাঁ, তো অসুস্থ এই জন্য একটু শোয়ায় রাখছি, শুয়ে টুয়ে আসে, বউ মানুষ ছোট মানুষ বিশ্রাম করতেছে, আমি রাঁধতেছি। কুটনা বেডি কি করে জানেন? নাম দিছে আল্লাহর নবী সগল খোর। কি খোর? হারাম খোর, সুয়ের খোর, কুত্তা খোর, বিলেই খোর, ঘুষ খোর, সগল খোর, কোনো তফাত নাই। এক শয়তানে শয়তান সব করে, একজনের দোষ আর একজনের কাছে বইলে যারা ভেজাল বাঁধা, এগুলো সগল খোর। কবরে সবচেয়ে কঠিন আজাব হবে সগল খোর। মহিলাদের ভিতরে এগুলো বেশি, মহিলাদের ভিতরে এগুলো বেশি, ফ্যামিলিতে ধ্বগ্রাস অশান্তি বিরাজ করে সগল খোরদের। আল্লাহ রসুল সগল খোরদেরকে ভয়ঙ্কর শাস্তির কথা বলে গেছে। বড় আফসোস, আমাদের ফ্যামিলিগুলি ধ্বংস হওয়া, তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে গেছে, তালাক হয়ে যাচ্ছে, এগুলি অশান্তির জন্য। আল্লাহ আমাদেরকে অশান্তি থেকে বাঁচায় রাখুক। সকলে বলেন আমিন। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনি তখন মক্কায়, আল্লাহর নবী কোনো এক সফরে চলে গেছেন ব্যবসা করার জন্য বহু দূরে। হযরতে হালিমাতু সাদিয়া আসছে, তখন ওই যে তায়েফে অভাব চলতেছিল, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন, এসে আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসছে, এসে বলেন, মা আমি বড় অভাবগ্রস্ত হয়ে আসি, তায়েফে বড় সংকট দুর্ভিক্ষ লেগে গেছে, মা আমি আসছি আমার সন্তান মুহাম্মাদের কাছে আমি আসছিলাম। আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন সময়ে 12টা উট ভরে ওই গম জব টাকা পয়সা খাবার দাবার দিয়ে মক্কা থেকে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নারী, শাশুড়ির সাথে কি আচরণ করতে হবে আম্মাজান খাদিজা থেকে শিখো। আপন শাশুড়ি না, দুধমা হালিমা তায়েব থেকে মক্কা এসে নবীজি নাই, আম্মাজানের কাছে এসে অভাবের অভিযোগ দিলেন। আম্মাজান দয়া পরবশ হয়ে 12টা উট ভরে, তৎকালীন 12টা উট, বর্তমান 12টা পিকআপ, 12টা উট ভরে গম জব খাবার দাবার পণ্য সামগ্রী আম্মাজান খাদিজাতুল কুবরা হালিমাতুস সাদিয়াকে দিয়ে লোক দিয়ে তায়েব পর্যন্ত পৌঁছাই দিয়েছিলেন, বাড়ি পর্যন্ত। একসাথে বলা যাবে মারহাবা। আর আমার দেশে মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে পড়িয়ে এসে শাশুড়িকে খাবার দিবার চাই না, জামাইলে আলাদা দিয়ে বাসা বানা। হ্যাঁ ঠিক আসতে বলেন, জোরে বলেন। কলেজ থেকে পড়ে আসছে, ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, যেই মেয়ে ভার্সিটি থেকে পড়ে এসে একটা ফ্যামিলি ম্যানেজ করতে পারেন, তো লেখাপড়া করছি, যে ছেলে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বাবারে খাবার দিবার চাই না, মা নিয়ে আলাদা হইয়া সংসার করে বাসা ভাড়া নিয়ে ঘুমায়, ওই ছেলে লেখাপড়া করে হয়েছে কি? ওর লেখাপড়ার ছাতা কোনো চার পয়সাও দাম হয়েছে না, কথা কোন ঠিক কিনা? দাম হয়েছে কি? কি লেখাপড়া করলো জীবনে যে তার মাকে ছেড়ে আলাদা বাসা নিয়ে থাকতে হয়? বলে কি লেখাপড়া হয়েছে? এই জন্য আপনাদেরকে বলি, ধর্মীয় কোরআন সুন্নাহ রসুলের চরিত্র নবীর আদর্শের বাহিরে পৃথিবীতে কোথাও শান্তি, কথা কন্যা, শান্তি নাই, কখনোই হয় নাই, কখনোই হবে না। খোঁজগরের মুসলমান, খোঁজগরবাসী, আমি যে আলোচনায় ছিলাম আমি সে আলোচনায় ফিরে যাই। ও মহাবোনেরা, এগুলি আমাদের সামাজিক ব্যাধি। আমার বন্ধুরা মনে রাখবেন, মনে রাখবেন, আপনারা মহিলাদের কোনো কথায় আপনারা উত্তেজিত হবেন না। অ্যাটেনশন আমার দিকে তাকান, আপনাদের জন্য সারা জীবনের জন্য একটা ওষুধ,
সারা জীবনের জন্য একটা মেডিসিন দিই, মহিলাদের কথা সহজে উত্তেজিত হবেন না। আবার বলি, মহিলাদের কথা সহজে উত্তেজিত হবেন না। মহিলাদের কথা আমরা পুরুষরা পামে ফুরে যাই, এটা আমাদের দোষ না, এটা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে। বলে কেমন শয়তানে আম্মাজান হাওয়ারে পাম মারছে, ওগা হাওয়া ওই গন্ধটা খুব মজার ফল, এটা খাইলে জান্নাত থেকে আর কেউ কোনোদিন বেরোয় না, তার আর কোনোদিন মরণ টরণ হবে না। আম্মাজান রে ফার্ম মারছে শয়তানে, ফার্ম দেওয়ার পরে আম্মাজান ফার্মে ভুলে গেছে, এই জন্য বেডিগারে ফার্ম দিলে বেডিটা খুশি হয়, বেডিগারে ফার্ম দিলে খুশি হয়। এই জন্য আল্লাহ রসুল বলছে তুমি তোমার স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মধ্যে একটু ফার্ম মেরে দিও, মারহাবা কর, কি মারতে হইব, ফার্ম ফার্ম। আর দুনিয়া তো আসাদ মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চল, হ্যাঁ ফার্ম মারতে হইবে। আপনি খালি যদি কইছেন যে তোমার রান্না ভালা হয়েছে না, জরিনের মারটা খেয়েছেন এটা ভালা, তো কেয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, কেয়ামত পর্যন্ত যদি বাইছে থাকেন, তো কেয়ামত পর্যন্ত খোটা দিব জরিনের মারটা খাও দেয়, কত খারাপ কইছি, বাস্তব দিকে বলছি। আমি একদিন খালি কইছিলাম যে ধুর কি রান্না করো মাহফিলের দেয় তো ভালা, হাই হাই অহম, খালি যদি কই না আজকের দিন একটু সুবিধা রয়েছে না, তাহলে কবে তোর মাহফিলে যা খাও না, মাহফিলের বিড়িটা রান্ধে এটাই ভালা ফল কিন্তু অহম খুঁটা শুনতে হয়, কি জ্বালার জ্বালা, আমরা হুজুর এখান থেকে নিস্তার নাই। এই জন্য আল্লাহ রসুল 1450 বছর আগে উম্মত বাঁচানোর জন্য কয়ে গেছে একটু ফার্ম টার্ম বাইর, কাপড় কিনবা 3000 টাকা দেয় আইসা কবে 6000 টাকা লইছে, মাছ কিনবা 6000 টাকা দেখো বলো 2500 টাকা লইছে, তাহলে বেড়ে খুশি, হে আমার বেড়ে জিতছে, ও কি কথা কর না কে কেউ দেখছো নি, জরিনের বাপ কি চালা, মাছ লইছে 2500 টাকা, মাছ দিয়ে 6000 টাকা পাওয়া যাইতো না, বেড়ে খুশি, ফার্ম মার তুই কিছু করার নাই, তো ও জাতির টিকি রাখ তুই। গন্ধম ফল খাওয়ানোর পরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা জানের কাছে গেলেন, শুনছো এই গন্ধম ফলটা খুব মজার ফল, তুমি খাও, খাইলে কিছু হবে না। আমরা আম্মাজান পাম পট্টি দেওয়ার পরে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম তিনি আম্মাজানের কথায় গন্ধম ফল খেয়ে ফেললেন, যখন গন্ধম ফল খাইছে আমার আল্লাহ শরীর থেকে পোশাক খুলে ফেললেন, গন্ধম খাওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা আসলো, পেশাব চালু হয়ে গেল, বাথরুম আসা চালু হইল, আর আম্মাজান যখন গন্ধম খাইলেন তখন আল্লাহ আম্মাজানের জন্য প্রত্যেক মাসে মহিলাদের একটা ঋতুস্রাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসের জন্য আম্মাজানের জন্যটা বাধ্যতা করে দিলেন, আর দুইজনকে জান্নাত থেকে ফেলাই দিলেন। এই জন্য মহিলারা কিন্তু পাম মারলে আবার পুরুষ মানুষ কিন্তু গইলে যায়, এটা আমাদের দোষ না, এটা জান্নাত থেকে চালু হয়ে আইসে। এই জন্য আপনাদেরকে বলতেছি সাবধান, বেটিরা কিন্তু কান্দাই ফাস্ট, কান্দায় কিন্তু ফাস্ট, উরে বাপ কান্দি একবারে শোক করতে পারছেন শেষ, কান্দে দিয়ে লগে লগে মাথা গরম করা যাবে না, কি গরম করা যাবে না, মাথা গরম করা যাবে না, ঠান্ডা রাখতে হইব, কিনলে গিয়ে কাঁদছে চারপাশে তো খোঁজ খবর নিতে হইব, নিয়ে তারপরে আস্তে সুস্থে কাজ করতে হবে, যদি হঠাৎ মাথা গরম করেন তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, হঠাৎ মাথা গরম করা যাবে, এগুলি ওয়াজ হলো কোরআন হাদিস না, এটা হলো আপনার বুঝার জন্য বলতেছি, এটা জীবন চলার রাস্তা, হঠাৎ আপনার মেয়েদের কথায় মহিলাদের কথায় আপনার মাথা গরম হয়ে যেতে পারে, ঠান্ডা রাখতে হলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, অতএব সাবধান, এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকেরই
আমাদের সংসার জীবনটা যেন সুন্দর করে দেয়। সকলে বলেন না আমিন। আর নারীদেরকে যতদূর সম্ভব, আপনার স্ত্রী যদি থাকে, বোন যদি থাকে, মেয়ে যদি থাকে, তাহলে পর্দা শিখাবে। কি শিখাবেন? পর্দা, পর্দা। আপনাকে বলতেছি এক নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে এই ওয়াজটা করে ওয়াজের শেষের দিকে চলে যাবে। এক নারী চারজন জান্নাতি পুরুষকে জাহান্নামে নিবে। এক নারী জান্নাতি পুরুষকে জাহান্নামে নিবে, বলে কে? কিয়ামতের ময়দানে নারী জাহান্নামে চলে যাবে। মহিলা মামলা করবে, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নামে দিলা, তো আমার চারজন ব্যক্তির বিরুদ্ধে আমার মামলা আছে। আল্লাহ ডাক দিবে, আরে রহিমা কার বিরুদ্ধে তোমার মামলা বলো? বলে হে রব, দুনিয়ার ভিতরে আমি ছিলাম, আমার আব্বা আমার গার্জিয়ান ছিল, অভিভাবক আল্লাহ, আমি আমার গার্জিয়ানের বাবার সন্তান ছিলাম, ও রব আজকে তুমি আমাকে বেনামাজি, বেপর্দা, বেশরিয়ে দাউসের জন্য তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ, ধর্মকর্ম বুঝি নাই, আল্লাহ আজকে আমি জাহান্নামে চলে যাই, কিন্তু আমার আব্বাজান জান্নাতে চলে যায়। ও গরব, আমার আব্বাজানের বিরুদ্ধে আমার প্রথম মামলা, আমার আব্বাজানকে ডাকেন, আমি আমার আব্বাজান সারা জাহান্নামে যাব না। অ্যাটেনশন, এই আমার দিকে তাকান, এই ওয়াজটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ ডাক দিবে, রহিমা কার বিরুদ্ধে মামলা? বলে প্রথম মামলাটা আমার বাবার বিরুদ্ধে, ডাকেন আমার আব্বাজান। রহিমার বাবা আব্দুল করিম, লাব্বাইকে আর রাব্বাল আলামিন আসো, রব্বে করিমের আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহ, ও রব কি জন্য আপনি আমাকে ডাকছেন? বলে তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলবে, মা বলো কি, সারা জীবন তোর সুখের জন্য কষ্ট করে গেলাম, আজকে হাসরের ময়দানে তুই আমার বিরুদ্ধে মামলা করলি রে মা। তখন ওই মেয়েটা বলবে, বাবা মনে কিছু নিও না, তুমি নামাজ পড়েছ কিন্তু আমাকে নামাজের জন্য তাগাদা দেও নাই, তুমি রোজা রাখছ কিন্তু রোজা আমাকে তুমি শিখাও নাই, ও মা বাবা তোমার কাছে যা চাইছি তুমি তাই দিয়েছ কিন্তু পর্দা করার জন্য তুমি আমাকে তাগিদ দেও নাই। পর্দা করার কথা বলো নাই, জীবনে যা যা প্রয়োজন শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত সব দিলা, কিন্তু আব্বা জান তুমি আমারে ধর্ম দিলা না, তুমি আমাকে আল্লাহর কোরআন শিখাইলা না, নবীর সুন্নত শিখাইলা না, আম্মা জান আয়েশা হযরত ফাতেমা যেই চরিত্র ছিল সেই চরিত্র শিখাও নাই। আব্বা গো আজ আমি জাহান্নামে যাব রে বাবা, তোমার সারা আজ আমি জাহান্নামে যাব না। আল্লাহ ডাক দিবে, বান্দা যাও তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে, ওরে রহিমা আর কারো বিরুদ্ধে মামলা আসেনি? বলে হা, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমার মামলা আছে। কিরে রহিমা, আমি বড় ভাই কত খাটুনি খেটে তোর সুখের জন্য আমি কষ্ট করেছিলাম, তোর জীবনের প্রয়োজনগুলি আমি পুরা করেছিলাম রে রহিমা, আজ তুই আমার বিরুদ্ধে মামলা করলি, কারণ কি? বলে ভাই গো, যা চাইলাম সব দিলা কিন্তু কোনো দিন পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আমার নবীর তরিকা দেও নাই, আমাকে আল্লাহর আইন তুমি কোনো দিন শিখাও নাই। ভাই সুখের জন্য টাকা দিলা, পয়সা দিলা, সাজন গুজনের জন্য যা যা প্রয়োজন তা দিলা, ভালো করে বিয়ে দিলা, টাকা পয়সা দিলা, কিন্তু যেই জিনিস দিয়া আমি আখেরাতের নাজাত পাবো সেই জিনিস তুমি আমার দেও নাই, অতএব আমি আজ তোমার সারা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে, যাও তুমি রহিমার সঙ্গে জাহান্নামে চলে যাবে, আর কার বিরুদ্ধে মামলা রে রহিমা? বলে রব্বুল আলামিন আমার স্বামীর বিরুদ্ধে মামলা। স্বামী ডাকা হবে কিয়ামতের মাঠে, রহিমা বলো কি তুমি, আমি স্বামী হয়ে তোমার সুখের জন্য বিদেশ করেছি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত কষ্ট না করেছি, আজ
তোমার কারণে আমি জাহান্নামি হব, কারণ কি? বলে রহিমা ডাক দিবে, স্বামী আমার টাকা দিলা, টাকা চাইলাম দিছ, গহনা চাইছিলাম দিলা, কাপড় চাইলাম দিলা, ভূষণ বসন চাইলাম দিলা, সাজন গুজন চাইলাম দিলা, খাট পলম বাড়িগাড়ি চাইলাম দিলা, স্বামীরে পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আল্লাহর কোরআন নবীর সুন্নত আমারে তুমি দেও নাই, স্বামী তুমি জান্নাতে যাবা আর আমি জাহান্নামে যাব হবে না, স্বামীরা আমার সঙ্গে তুমি জাহান্নামে যাবা। সেই দিন আল্লাহ বলবে, বান্দি আর কার বিরুদ্ধে মামলা আছে? বলে রব আমার বড় ছেলের বিরুদ্ধে আমার মামলা হবে। ডাক দে হাবিব, মা তুমি আজ আমার বিরুদ্ধে মামলা করলাম, ছেলেরে তোরে লেখাপড়া শিখাইছিলাম, দুনিয়াদারি বুঝতি, কোনোদিন আমি মাকে পর্দার কথা বলো নাই, নামাজের কথা বজার কথা বলো নাই, আমার কোরআন সুন্নার কথা তুমি আমারে শিখাও নাই, ছেলেরে আজ মা আমি জাহান্নামে চলে যাব, তুমি জান্নাতে যাবে, এমনটা হবে না আমি মা আজ তোমার সারা জাহান্নামে যাব না। আল্লাহ সেদিন ডাক দেবে, বান্দা তোমাদের আর কি কোনো বক্তব্য আছে? সেদিন বান্দা বক্তব্যে পরাজিত হয়ে যাবে। আল্লাহ বলবে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিবে, হে ইমানদার, সম্পদের প্রেমে আর সন্তানের মহব্বরে তুমি আমি আল্লাহ থেকে জুদা হয়ো না, আল্লাহর জিকির থেকে তুমি ফারেগ হয়ো না। খুশগড়বাসী বলে দিয়ে যায় আপনাদেরকে, যদি কঠিন বিচারের দিনে নাজাতের ফয়সালা করতে হয়, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। এক নম্বর ইমান, দুই নম্বর আমল। ইমান আর আমল ছাড়া যদি কবরে চলে যান, মহা সর্বনাশ হয়ে যাবে। অতএব আপনাদেরকে বলে দিয়ে গেলাম, হে মা বোনেরা, নারীদেরকে পর্দা করাবেন, নামাজ শিখাবেন, ওযু শিখাবেন, ভাইদেরকে বলি বোনদেরকে পর্দা শিখাবেন, ওযু শিখাবেন, নামাজ শিখাবেন। আমার প্রিয় বন্ধুদেরকে বলি, স্ত্রীকে পর্দা শিখাবেন, খাস পর্দা আপনি নিজে হাতে শিখাবেন। যদি আপনার বিবিকে পর্দা শিখান তাহলে নামাজ শিখান, ওই স্ত্রী নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। একবার জোরে বলেন ঠিক না বেঠে। আল্লাহ আমাদের প্রত্যেকেরই এগুলি মানার তৌফিক দিক সকলে বলে না আমি। এই যে সামাজিক ব্যাধি, বিশৃঙ্খলা, এগুলি আমাদের ভুল, আমাদের ভুলের জন্য এগুলি তৈরি হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের সন্তানদেরকে ছোট্ট কাল থেকে গড়ায় তোলা। আমরা সুন্নি, আকাইদা হলে সুন্নতুল জামাত আমাদের অবলম্বন, আকাইদা হলে সুন্নতুল জামাত ছাড়া তো নাজাতের কোনো ফয়সালা নাই। আমরা সুন্নি, যদি সাথে ও আমিলুস সালেহা নেক আমলটা থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা আপনারা শুনে যাবেন, পৃথিবীর বহু নারী কবরে চলে গেছে, ফিরে আসে নাই।